হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চমৎকার স্বাদের একটি রেসিপি, সেটা হচ্ছে দই বুন্দিয়া বা দই বুরিন্দা। তো বন্ধুরা চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। লেট স্টার্ট দ্য ভিডিও। আমরা প্রথমে এখানে 250 গ্রাম সাদা মাসকলাই নিয়ে নিলাম। আপনি চাইলে ভেষজ নিতে পারেন। মশলাটা প্রায় 3 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি, আপনি চাইলে আর একটু বেশি ভিজিয়ে রাখতে পারেন। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নেব। দেখুন এরকম হয়েছে, না ঘন না পাতলা, মোটামুটি মিডিয়াম। তো আমি এরকম একটা ছাকনা নিয়ে নিলাম। এবার এই ছাকনা দিয়ে আমি বুন্দিয়াটা আগে তৈরি করব। বন্ধুরা আমি একটি ফ্রাই প্যানে নর্মাল সয়াবিন তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসার পরে দেখুন আমি আলতো করে হালকা একটু একটু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর নিচে ফুটা ফুটা পড়তেছে এবং চুলার আঁচটাও একটু হাই হিটে রাখতে হয় যাতে করে দেরি না হয়, অনেক সময় লাগে। তাহলে দেখুন আমি এইভাবে এক এক করে বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। আমি এ পর্যায়ে নিয়ে নিব হচ্ছে খুব বাজারের ভালো মানের যেই মিষ্টি দই, সেটা আমি নিয়ে নিলাম এবং দইগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে 2 কেজি দই নিয়েছি এবং দইটা খুব ভালো মানের হয় সেটার সাথে আমি একটু অল্প একটু পানি মিশাইলাম। এবার অ্যাড করতেছি হচ্ছে সুগার, যদিও মিষ্টি দই তারপর সুগার অ্যাড করলাম। এবার দিচ্ছি হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দেবো বিট লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এবার এগুলোকে একটু ভালো করে মিশাবো। যদি একটু লবণ লাগে, নর্মাল লবণ, দেখবেন পরিমাণ মতো লবণ, হালকা একটু লবণ আপনারা অ্যাড করলে অ্যাড করতে পারেন। ঠিক এই পর্যায়ে আমি এটার সাথে যে আগে থেকে যে ভেজে রাখা যেই বুন্দিয়াগুলো আমি রেখেছিলাম সেগুলোকে অ্যাড করতেছি। এটা আপনি পরিবেশনের ঠিক 10 মিনিট থেকে 20 মিনিট আগে অ্যাড করবেন। খুব বেশি আগে অ্যাড করলে কিন্তু একেবারে এটা মানে আমার ভাষায় যেটা বলে ফুটায় যাবে, তো একেবারে মনে করেন যে এটাকে মানে নরম হয়ে গলে যাবে। আর যদি যখন পরিবেশন করবেন ঠিক 10 মিনিট বা 15 মিনিট আগে যদি এটা অ্যাড করেন তাহলে কিন্তু এটা একেবারে পারফেক্টলি একটা ক্রিস্পি টাইপের থাকবে, ভালো লাগবে। তো বন্ধুরা সর্বশেষ সেটার উপরে আমি দিয়ে দিব হচ্ছে পুদিনা পাতা। দেখুন পুদিনা পাতাটা দেওয়ার পরে একটা ভালো ফ্লেভার আসবে। তো এই ছিল আজকের এই রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে এবং অন্যান্য শিক্ষামূলক ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবাই বাসার তৈরি খাবার খাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।